টার্মিনেট অর্থ শেষ করা, সেখান থেকে টার্মিনেশন শেষ বা সমাপ্তি, দেন খেয়াল করুন টার্ম সময় বা মেয়াদ। বেশি করে যদি খেয়াল করেন যে সময় বা মেয়াদ কি করে কোনো কিছু শেষ বোঝায়, রাইট, ওই টার্ম থেকে টার্মিনেট বা টার্মিনেশন। সেখান থেকে দেখেন এলিমিনেট এবং এলিমিনেশন, সাফিক্স দেখেন এম আই এন এ টি, সাফিক্স সেম, রাইট। খেয়াল করেন যে এলিমিনেট টার্মিনেট বাতিল করা, কোনো কিছু শেষ করা মানে কি, সেটা বাতিল করে দেওয়া। দেখুন যাহা বাদ দেওয়া হয় তাহাই শেষ করে দেয়া হয়। সো আজকে আমরা আরিফুর রহমান স্যারের যে এই ব্যাংক ভোকাবুলারি বই দেখতে পাচ্ছেন, এই বই থেকে বাংলাদেশ ব্যাংকের যে পরীক্ষাগুলো আসে তার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন, বলা হচ্ছে দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড টার্মিনেট, এই শব্দ দেখবো এবং এর চারটা অপশন ভেঙে ভেঙে দেখবো। অর্থাৎ আমরা বেশ কিছু প্রশ্ন টার্মিনেট বা এভিসিভ, এই যে ওয়ার্ডগুলো আছে আমরা এই বই থেকে ভেঙে ভেঙে আলোচনা করতে চাই। সো লেটস স্টার্ট। ওকে, প্রেসিডেন্ট দেখেন এখানে টার্মিনেট শব্দটার অপোজিট জানতে চাওয়া হয়েছে, সেখান থেকে দেখেন ডিপার্ট একটা, বিগিন সহ শব্দ, প্রিভেন্ট চেঞ্জ, প্রত্যেক অপশন দেখবো। সো টার্মিনেট একটা ওয়ার্ড, এই ডিপার্ট একটা অ্যাডভান্স ওয়ার্ড, চলেন শব্দগুলো ভেঙে দেখি। খেয়াল করুন শিক্ষার্থী, এই মাত্র বললাম যে টার্মিনেট টার্ম থেকে আসছে, সেখান থেকে এলিমিনেট টার্মিনেট, সহজ থেকে অ্যাডভান্স ওয়ার্ডগুলো ডিপ সেন্স বুঝে শিখতে পারেন। এবার দেখেন অপশন এ ডিপার্ট, দেখেন ডিপার্ট মানে প্রস্থান করা, সেখান থেকে ডিপার্চার প্রস্থান, অ্যাপার্ট দেখেন পৃথক করা। খেয়াল করুন শিক্ষার্থী, ওই যে পার্ট, পার্ট থেকে অ্যাপার্ট, অ্যাপার্ট থেকে ডিপার্ট, কোনো কিছু প্রস্থান করা মানে কি, সেটা ওই স্থান থেকে আলাদা বা পৃথক হয়ে যাওয়া। তাহলে দেখেন যে অ্যাপার্ট ডিপার্ট পার্ট থেকে আসছে, সেখান থেকে নাউন ফ্রম ডিপার্চার। ওকে, তাহলে খেয়াল করেন যে একটা ওয়ার্ড কিন্তু সহজ থেকে অ্যাডভান্স একটু চেষ্টা করলে সম্ভব, বাকি অপশনগুলো প্রিভেন্ট প্রিভেনশন সহজ, বাধা দেওয়া বিগিন বা চেঞ্জ এক্সচেঞ্জ খুব একটা কঠিন না। ওকে, আসলে আমরা পরের ওয়ার্ডটা দেখবো। শিক্ষার্থী দেখেন ইভেসিভ, ইভেসিভ অর্থ কি, সেখান থেকে ইলুসিভ, পেনসিভ দেখেন, শিরিন, মিস্টেকেন, চলেন প্রত্যেকটা শব্দ আমরা ভেঙে ভেঙে দেখতে চাই। শিক্ষার্থী খেয়াল করে দেখেন যে বলা হচ্ছে ইভেসিভ মানে হচ্ছে কৌশল বা চতুরতার মাধ্যমে কোনো কিছু এড়িয়ে যাওয়া, রাইট। সেখান থেকে দেখেন ইভেইট কৌশল এড়ানো, ভার্ব ফর্ম ইভেশন দেখেন ছলনা, ওই যে কৌশল বা চতুরতা এক ধরনের ছলনা। এবার দেখেন যে ইভেইট এবং অ্যাভয়েড, রাখেন অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, ওই যে কৌশল এড়ানো, অর্থাৎ উচ্চারণগত কাছাকাছি, অ্যাভয়েড ইভেইট প্রায় সেম, রাইট। স্পেলিংয়ে মিল না হলেও অর্থগত কী আছে, মিল আছে। আচ্ছা, তাহলে দেখেন অ্যাভয়েড, সেখান থেকে ইভেইট, ইভেইট শিখলে ইভেশন, ইভেসিভ, নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম সবগুলো ওয়ার্ড একসাথে শিখতে পারেন। এবার দেখেন অপশন এ ইলুসিভ, স্মরণময়, ইলুজন কৌশল এড়ানো, সেখান থেকে এই ইলুসিভ দেখেন স্পেলিং দেখেন সূক্ষ্ম ভিন্নতা, ইলুসিভ ইলুজন স্পেলিংয়ে সূক্ষ্ম ভিন্নতা দেখে প্রত্যেকটা ওয়ার্ড একসাথে শিখুন, কারণ সবগুলোর অর্থ কিন্তু সেম, ছলনা করা বা মতিভ্রম, অলিক বা মায়া, দেখেন মায়ার সাথে গিয়ে ছলনা একটা অর্থগত ডিপ সেন্সগত মিল আছে, রাইট। সেখান থেকে দেখেন শ্রীন, শ্রীনীতি, ওই যে শান্ত থাকা, কোনো কিছু নিশ্চুপ থাকা। সেখান থেকে সি দেখেন পেনসিভ, রাইট, পেনসিভ দেখেন মনমরা, ধরনীয়টা আপনি জানেন না বা মনে রাখতে পারেন না। তাহলে দেখেন পেনশন, চাকরি উত্তরের যে টাকা, খেয়াল করুন যে চাকরি শেষ হয়ে যায়, যে পেনশন পায় সে কি, ওই সময় শেষ বয়সে চাকরি থাকে না বা কোনো কাজ থাকে না, তখন কী হয়, একটু মনমরা থাকেন বা সামহাও একটু হতাশ হন। তাহলে ওই যে চাকরি উত্তর টাকা, পেনশন থেকে হতাশ, মনমরা, পেনসিভ, ডিপ সেন্স থেকে ইজিলি ট্রাই করলে আপনি মনে রাখতে পারবেন। অপশন ডি দেখেন মিস্টেক, বা মিস্টেক কিন্তু খুব ইজিলি মনে রাখা সম্ভব, একদম সিম্পল ওয়ার্ড। প্রিশিক্ষার্থী আমরা একটু বলি, সেটা হচ্ছে আমাদের যে এই বইটা, অর্থাৎ এই যে ব্যাংক ভোকাব বাই আরিফুর রহমান, এই বইয়ের যে হাজার হাজার ওয়ার্ড আছে, আমরা রাষ্ট্রপতি যে ব্যাংকগুলো, সোনালী বা রূপালী, প্রত্যেকটা এই সরকারি ব্যাংকগুলোর উপরে একটা ভোকাব সিরিজ আলোচনা করতে চাই। এবং এইখানে দেখেন আমরা পুরো হাজার হাজার ভোকাবুলারি একসাথে নোট করে ফেলছি, খুব শীঘ্রই এটার পিডিএফ ফাইল দেবো আমরা। ইনফ্যাক্ট আমরা হচ্ছে একটা কোর্স লঞ্চ করছি প্রিয় শিক্ষার্থী, সেটা হচ্ছে যে ইংলিশ গ্রামার ভোকাব ট্রান্সলেশন একসাথে, অর্থাৎ আপনি গ্রামার বা ভোকাবের উপর আপনি 50টা ক্লাস পাবেন এবং এরকম 40টা রেকর্ড ভিডিও থাকবে। এই ভিডিওগুলো মূলত হচ্ছে এই যে বাংলাদেশ ব্যাংক এডি 2008 সালে যে প্রশ্ন আছে বা বিভিন্ন প্রশ্নগুলোর সলিউশন দেওয়া আছে, এর উপর আমরা অন্তত ভিডিও নিয়ে পুরো এই হ্যান্ডনোটটা মোটামুটি একটা রেকর্ডেড ভিডিও দিব আমরা এই অনলাইন ক্লাসে, সাথে একটা পিডিএফও থাকবে, আপনি চাইলে হার্ড কপিও বের করতে পারবেন। ওকে, সো যেটা বলছিলাম, দেখেন আমরা হচ্ছে ইংলিশ গ্রামার উপরে একটা 50টার উপর লাইভ ক্লাস থাকবে, সেখানে দেখুন 250টা নিয়মের মাধ্যমে পুরো গ্রামার শেষ করবো। কৃষিকৃত আমরা জানি ইংলিশ গ্রামার অনেক বড়, বা এক্সাক্ট কতটুকু পড়লে গ্রামারটা মোটামুটি কাভার হয় সেটা বুঝি না। সো খুব গুরুত্বপূর্ণ যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষা আসে, এমন 250টা নিয়ম নিয়ে আমরা একটা গ্রামারের শিট ভিত্তিক সব আলোচনা করব, 1000+ এমসিকিউ সলভ করব, বিসিএসের যত সিলেবাসে যে আছে গ্রামার সব সলভ করব, সাথে প্রাইমারি পরীক্ষার বিগত 5 বছর প্রশ্ন সলভ করব, কারণ খুব শীঘ্রই প্রাইমারি পরীক্ষা হবে যাচ্ছে। এরপরে আমরা যে ভোকাবুলারি নিয়েও একটা বিশাল আলোচনা হবে, এই যে বললাম প্রিভিয়াস ব্যাংক
ভোকাব থাকবে, সাথে যে বেসিক ভোকাবুলারি আমাদের বইটা আছে প্রিয় শিক্ষার্থী, এই বেসিক ভোকাবুলারি বইটা আমরা পরীক্ষার মাধ্যমে, পুরো বইটা পরীক্ষার মাধ্যমে আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলবো। ওকে, ইনফ্যাক্ট দেখেন এখানে যারা ভোকাবুলারি বা ট্রান্সলেশন কোর্সে ভর্তি হবে তাদের জন্য 50টা ক্লাস থাকবে, সপ্তাহে যে কোনো 4 দিন ক্লাস হবে, 15টা এক্সাম থাকবে ইনশাল্লাহ, সাথে আমাদের নিজস্ব শিটের মাধ্যমে পড়ানো হবে আপনাদেরকে, সেই শিটগুলো আমরা পিডিএফ দিব, চাইলে আপনি হার্ড কপি নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে মেগা ক্লাস হচ্ছে আমাদের যে গ্রামার ভোকাব ট্রান্সলেশন তিনটা যদি একসাথে নেন তাহলে 100+ লাইভ ক্লাস থাকতেছে, সেখানে 40টা রেকর্ড ভিডিও, 30টার মতো পরীক্ষা থাকবে, এবং দেখেন ডেলি স্টাডি টিউটোরিয়াল আমরা 30টি অর্থাৎ এক মাসের ডেলি স্টাডি টিউটোরিয়াল পিডিএফ আকারে ভিডিও আকারে দিব, নিউজ পেপার ভোকাবুলারি ওই ডেলি স্টাডি টিউটোরিয়াল থেকে সেই ভোকাবগুলো আসবে, সে এরকম 1000+ ভোকাব, সাথে ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ, একটা এক কথায় মেগা কোর্স থাকবে, আপনি চাইলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং।